অনুভাই, গানটা কিন্তু তুমি আর একটু ওষা গলায় ধরলেই পারতা। তোমার গলার লগে স্কেল মিলাইতে গিয়া আম গনিসা গলায় গান ধরতে হইল। গলায় আগের মতো জোর পাই না রে, একটু জোরে টান দিতে গেলেই গলাটা কেমন জানি ঝিমায় আসে। মনু ভাই, টাকা পয়সা ঠিক মতো লইছো তো? এই ডালিয়া তোকে চিন্তা করতে হইব না। পোশাক পাতি গুলো একটু রোদে দিস। এই শোন, তোর ঢোলটাও রোদে দিস। আচ্ছা দি মনে। গলার উপরে এত জোর দিস না। তুমি এত সকালে কি পালা শেষ করে এলা? ও, ভাবলাম তোর ড্রেসটা দিয়ে যাই। লোকজন হয়েছিল, জমছিল। আর লোকজন এখন যাত্রা পালা কেউ দেখে? আর দেখবো না কেন, যাকে ভালো লাগে তারা ঠিকই দেখে। আমার যাত্রা পালা না হয় লোকজন দেখে, কিন্তু তোর এই জিনিস কেটে দেখে? এত করে কইলাম, আবার যাত্রাপালাটা শুরু কর। তোর গানের গলাটা ভালো, আমার যাত্রাপালাও চলবো, তোর দুইটা পয়সা বাড়তি আয় হইব। না মনু ভাই, যাত্রা গান আর আমার দিয়ে হইব না। তাছাড়া যাত্রা কি আর আগের মতো না আছে মনু ভাই? তোর এই বাইস্কোপ তো আগের মতো নাই, কেটে দেখে এই বাইস্কোপ। যার খুশি দেখবো, যার খুশি না হয় দেখবো না। কিন্তু আমি তো তোমার মতন যাত্রা গানের মধ্যে আলতু ফালতু নাচ দেখাই না মনু ভাই। যারা নাচ দেখার তারা নাচ দেখে, আর যারা পালা দেখার তারা পালা ঠিকই দেখে। তুমি যতই কও মনু ভাই, যাত্রা গান আমি ছেড়ে দিছি, আমি এর মধ্যে নাই। আমি যেটা লই আছি আল্লাহ ওটা লই আমার ভালো লাগছে। কি যে পাইছো সেই বাইস্কোপের মধ্যে আমি কিছু বুঝি না। এই এই বাইস্কোপ দেখে কেটা কয় টাকা দেয়? আজারে গাঁজা খাটনি। এলো তোর ড্রেস লো, দেখে লো। জামা পাজামাটা দিবা না? হায় হায় হায়, কানের মধ্যে পরে আসলো। এর লেগে তোমাকে ড্রেস দিতে ইচ্ছা করে না আমার। শোন, এরপরে আর তোর ড্রেস নিব না, তোরই নিব। মনু ভাই, ঘুরা ফিরা তো তুমি এক কথাই কও, আর মনটা টানে না, আমি কি করবো কও। মন না টানলে আমরা কয়েকই লাভ। থাক যাই গা। সে কি? সে তো আমার সামনে, অথচ আমি তাকে দেখতে পেলাম না। শ্রাবতী, কোথায় আমার তরবারি? তরবারি নিয়ে আসুন, আমি আমার এই দুই নয়ন উপড়ে ফেলবো, আমি এই নয়ন রাখবো না। না 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 আব্বাজান, তাহলে আমার কি হবে? দেখি, আমি আমার রাজপুত্রকে এখানে দেখতে পাচ্ছি, তাহলে মহারানী আমি আমার দু চোখ কেমন করে উপড়ে ফেলবো বলো। হয়েছে, বাবাটার যাত্রাপালা অনেক হয়েছে। তাই বইটা ঢুকাইছো ঠিক মতো? যাও, স্কুলে দেরি হয়ে যাবো। ঠিক আছে, যাও। বিদায় আব্বাজান, বিদায় আম্মাজান। বিদায় বেটা। তোমার আবার কি হয়েছে? যাত্রার ঢঙে কথা কও কেন? মাথায় নতুন বুট ঢুকছে?
না ওই মনু ভাই গুলো যাত্রায় পাট গাউনের লিগা। মনু ভাই তো এটা অনেকদিন আগে থেকে তুমি তো করো না। আচ্ছা যাত্রায় পাট গায়া দুইটা টাকা যদি সংসারে আসে তাহলে তোমার ক্ষতি কি? তুমি ওকে মনু ভাই হয়ে গেলে নাকি? বুঝছি আমার ভুল হয়ে গেছে, রাজা মশাই আমার মাফ করে দেন। যান এখন গোসল দিয়ে আসেন, আমি খানা দিচ্ছি। আগে এটারে গোসল করাই লই। দেখো কালকে কিন্তু চাল ডাল দাঁড় করে আনছি, এমনার কতদিন চলবে? সংসার তো চলে না। চলো আমরা সকলে মিলে ঢাকায় যাই, গার্মেন্টসে কাম দেবো, আমরা অনেক ভালো থাকবো। ঢাকা শহরে সব সুখ তোমার কেটা কইছে, গ্রামে মানুষ থাকে না। আর সবাই যদি ঢাকা যায় তাহলে গ্রামে থাকবো কেটা? সবার কথা আমি জানি না, আমরা ভালো থাকতে চাই। তুমি চলো তো, এই বায়োস্কোপের ব্যবসার কতদিন? এই কথাটা কেন কইলে তুমি? তুমি জানো না এই ব্যবসা আমার বাপদাদার ব্যবসা, এটা তো আমি ছাড়বো না। আর আমি যেটা করতেছি আমার তো একটা বিশেষ উদ্দেশ্য আছে, সবই তো জানো তুমি। তাহলে কী করবা? জমি বেচবা? জমিও তো শেষ, আর যেগুলো বান্দা আছে ওগুলো নিয়ে তো কদিন পর কোর্ট কাছারিতে দৌড়ান লাগবে। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনিই আমায় করবেন পার। হইছে, এবার যান যে গোসল করে আসেন, এসে চারটা খাইয়ে আমার একটু পার করেন। আমি পপি তিনি জামিনদার। ঠিক আছে তো মনু ভাই? এই একটু চা খাইতাম। শামসু চা দাও। মনু ভাই কয়টা চা দেবো? সবাই রে দাও। শামসু ভাই আমারটা তো একটা হালকা পাতি দিও। আচ্ছা দিতেছি। তোকে মনে আছে দ্বীপের হাটে যেটা পালা করছিলাম? ও শ্রী ভারত পালা। শ্রী ফলাদ, হাই রে হাই, ওই পালা যে দর্শক হয়েছিল, এখন আর সেরকম দর্শক দেখি না। আসলে মনু ভাই যাত্রা পালা এখন আর আগের মতো কেউ দেখতেছে না। আর দেখবো কেমনে, আমরা তো যাত্রা পালার মধ্যে ড্যান্স ঢুকাই দিছি, সর্বনাশ তো আমরাই করছি, আর ড্যান্স শেষ মানুষও শেষ। না না যাত্রা পালা ড্যান্স আমরা ঢুকাইছি বেটা, ড্যান্স তো ঢুকাইছে কমিটির লোকে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ওই শামসুল কি কম বুঝোই তো বউ বাচ্চালের সংসার। হ্যাঁ বুঝছি বুঝছি, কয় টাকা লাগবো? দেও যা দিবা ওই লাগবো আর খালি। এবার পালা কইরা বেশি টাকা পাইনি রে, সবাই রে দিয়ে থুয়ে যা আছে এই নে। এরকম ধার কর্জ করিয়া আর কতদিন চলবি? ধানি জমিটা তো বান্দা রাখছ ওই হবির কাছে। আমি কই কি
বাইসকোপের পাশাপাশি একটা কিছু কর। নটা লাগবো না, না কেন কি হয়েছে? তুমি ঘুরা ফিরা খালি একটা কথাই কও, তুমি কি চাও আমি জানি তো, তোমাকে দলে আমি আবার ঢুকি। তোর ভালোর জন্যই তো কই, আমাকে দলে কাজ করলে তোর ধার কর্য করা লাগে। মনু ভাই চিন্তা করো না, আমি কালকে ফুলবাড়ি বাজারে যাবো বাইসকোপ দেখানোর লেগে, ওখান থেকে আইসে তোমার টাকা শোধ করে দেবো। না পোলার আর কটা বই খাতা কলম পেন্সিল এগুলো কিনা লাগবো, আমি জায়গা। চা খাবি না? মনু ভাই বউ বাচ্চা তুই আমার কাছে খাইতে ইচ্ছা করে না। আচ্ছা ঠিক আছে যা। বাদ বাকি টাকা দিয়া জমি কান লিখে নিতাম কোনটা? আগামী বৃহস্পতিবারের মধ্যে যদি আমার টাকা ফেরত না দাও তাহলে কলাম জমি কান আমার। হবি ভাই এই দাম নাকি কোন, এই দুই দিনের মধ্যে আমি টাকা কই পামু? টাকা কই পাবি না, সেইটা তো আমার জানার কথা না। তাবুল চুরি করো ডাকাতি করো যেমনি পারো আমার টাকা ফেরত দিবা, আর যদি না পারো তাইলে কলম সুদে আসলে টাকা ফেরত দেওয়ার লাগবো, নাইলে ওই যে জমিখানা আমার। আরে মদন নতুন করে আবার লেখাপড়া শুরু করলি নাকি? না আমি আর নতুন করে কি শুরু করবো, আমি তো ডেইলি পড়তাছি। চাই নমুরা যা দেখি সব পড়ে ভালাই, একটা মানুষ একটা বই আমার কাছে, তুই একটা বই তরেও পড়ে ভালাইছি পোলার লেগে। হ ভালা ভালা লেখাপড়া শেখা, পোলার করে জর্জ বরিষ্ঠ বানায় ফেলা। দোয়া করিস? অবশ্যই দোয়া করে, দোয়া করম না কারে? লেখাপড়া শেখা জজ বরিষ্ঠ বাড়াই তো হলে টাকা পয়সা লাগবো না? টাকা পয়সা লাগলে আমার কাছ থেকে নিবি, তো মাসের শেষে কইলাম ওই সুদের টাকাটা আবার ঠিক মতো দিয়ে দিস। মজনু এটা কি করলি? স্যাপ হালাই নাই, স্যাপ আইয়া গেছে। আচ্ছা যা, মুখের মধ্যে পোকা পড়ছিল এর লিগে স্যাপ হালাইছি। ঠিক আছে যা। বাবজানে কইছে আমি নাই না পারি, নে খা। স্কুলে পড়া পারছিলি সব আজকে? কোন দুষ্টামি করছ নাই তো বাবা? না শোন, স্কুলে শিক্ষক হইলো পিতা মাতার সমান, তাকে সম্মান করতে হবে, খালি তাকেও না সব গুরুজনদের সম্মান করতে হবে। তুমি যদি গুরুজনদের সম্মান করো তাহলে তুমি একসময় বড় হইবে না, তখন তোমার সবাই সম্মান করবো। আচ্ছা আর গুরুজনে সম্মান করো ছোট জনে আদর। Thank you.
চার জনে দেখবা, চার জনে দেখা শেষ হইলে আবার অন্য চার জনে দেখবা, ঠিক আছে? দাও তো মুখ দাও, এই তুমি দাও, মাথা দাও, সবাই রে দেখাবো, সবাই সবু 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 সেই চাদর নিয়া সুখে থাকো পরিবার লইয়া, সারা জীবন ভালো থাকবা নিজের ঘরে গিয়া। তোমার পিতা মাতা তোমার কাছে পরম আপন জন, তেমনি এই দেশ তোমার পরম প্রিয়জন। বাংলাদেশের লাল সবুজের পতাকাটা দেখো, মুক্তিযুদ্ধে পরাণ দিল পরায় 30 লাখ আমার স্বাধীন বাংলা। অন কি দেখতেছ? জাতীয় স্মৃতি সৌধ। অন কি দেখতেছ? আলাপ করি, আরে রাগ করতে কর, আমি ধরতেছি, আর একটু ধরি দোস্ত। কোথায় কোথায় এত রাগ করস কারে? আমরা দুজন ছোট টেক্কা একলগে বড় হয়েছি না? গত মাসের বাড়ির ফলপাকড়া চুরি করে খাইছি, বা দুই যে মাছ চুরি করে খাইছি, তো মনে নাই? আমি বাচ্চা থাকতে তোরা তো অভাব থাকবো কারে, আমি তোর ভাই না। আমি অভাবে থাকলে তোর কি? আর আমি অভাবে আছি তোর কেটা কইছে না? ওই যে সাসাজি মরে যাওয়ার পর তো 2 বিঘা জমি বন্ধক রাখছিলি, ওটা তো অন্তরে ছুড়ে নিতে পারস নাই। তোর টেহা আমি কয়েকদিনের মধ্যে দিয়ে দেবো না। টাকা ফেরত দিবি তুই? ওই আমি কি তোর কাছে টাকা ফেরত চাইছি? এই যে বায়োস্কোপ, এই বায়োস্কোপ দেখে জীবন চলবো? আজকাল কেরে জবানায় কেউ বায়োস্কোপ দেখে? ওই কই যেতেছস? ওই দেখবি তুই, দেখ তোর দেহ আমার দরকার আছে।
কালকে ঢাকা থেকে স্কুলে সারগর বড় স্যার আইব। পাগলা বলে কয় কি সারগর স্যার তাই নাই? হ্যাঁ স্যারে কইছে সবাইকে পরিষ্কার পরিচ্ছন্ন স্কুলে যাইতে, পরিষ্কার পোশাকও পড়তে কইছে। তুমি আমার জামা প্যান্ট ধুয়ে দিও, নাহলে স্যার মারব। আচ্ছা বাবা দিমনে, তুমি মনে খাও, খাওয়া শেষ করো। তাহলে তো কালকে আমার কাম বন্ধ। কেন? না ঢাকা থেকে বড় বড় শিক্ষা কর্মকর্তারা আইব, স্কুলের সামনে বিবরণটা কি ঠিক হইব? হ্যাঁ ঠিকই তো কইছো, তাহলে বাজারে বসবা। দেখি কি করণ যায়। বাবারে লেখাপড়াটা মন দিয়া করিস, মানুষ হামলা করে বাপ। আচ্ছা আচ্ছা বড় হয়ে তুই কি হবি কত বাপ? এটা আমি জানি। বুঝছি, তোমার পোলায় তোমার মতো বায়োস্কোপ চালাইবো। এটা কথাগুলো তুমি, আমি পোলারে পড়ালেখা শিখাইতেছি, বায়োস্কোপ লাগানোর লেখা। আগের লাঙল যেমনি যায় পিছের লাঙল তেমনি যায়। না আমি আমার পোলারে দিয়ে দেখাই দিব, আগের লাঙ্গল যেদিকে যায় পিছের লাঙ্গল ওইদিকে যায় না। আর আমি কি লিখে বায়োস্কোপ চালাই তুমি জানো না? হ জানি, জানি বলে তো তোমার সংসার করতেছি। না বাদ দাও, ওটা বাদ দাও। কেমন আছো সবাই? খুব ভালো। আচ্ছা একটা সত্য কথা বলো, তোমরা যখন দুষ্টুমি করো অথবা পড়া না পারো তখন স্যাররা তোমাদের কি মারে? তাহলে কি করে? আচ্ছা এবার বলো তো, বাংলাদেশের জাতীয় কবির নাম কি? তুমি দাঁড়াও তো, কি নাম তোমার? রূপালি। তোমার বাবার নাম? লাল মিয়া। ভেরি গুড। তুমি তুমি দাঁড়াও, তোর বাবা কি করেন? আমার বাবা যাত্রাপালা করতো আর এখন বায়োস্কোপ দেখায়। আচ্ছা তোমরা কি কেউ কখনো বায়োস্কোপ দেখেছো? জি স্যার। স্যার ওই মাঝে মধ্যে টিফিনের সময় এই আমাদের গ্রামের ছেলে মগ্নু বায়োস্কোপ দেখায়, শুনেছি সেখানে শিক্ষামূলক এবং তত্ত্বমূলক অনেক কিছু দেখায়, তাই আমি ছেলে মেয়েদের টিফিনের সময় এই বায়োস্কোপ দেখার অনুমতি দিয়েছি। স্যার চলো অন্য ক্লাসরুমে যাই। হ্যাঁ চলো, তাহলে আবার দেখা হবে, তোমরা সবাই ভালো থেকো। সালাম দাও। স্কুলের ছেলেমেয়েরা তো খুবই ট্যালেন্টেড, তা কিছুটা বলতে পারেন। আমরা এই উপজেলার সবকটি স্কুল পরিদর্শন করেছি, অন্যান্য স্কুলের চেয়ে আপনার স্কুলের ছেলেমেয়েরা অনেকটাই এগিয়ে। এর কারণ কি বায়োস্কোপ? তা কিছুটা থাকতে পারে, কারণ পাঠ্য বই এবং তার বাইরের অনেক তথ্য বাচ্চারা দেখছে অনেক আনন্দ নিয়ে, এটা পড়ার থেকে মনে থাকে অনেক বেশি। এটা একটা ভালো আইডিয়া, আমরা বায়োস্কোপওয়ালার সাথে দেখা করতে চাই। সবুর মজনুকে এসেছে? দেখি নাই তো স্যার, আসে নাই মনে হয়। স্যার আমরা বরং সবাই শুনে বাড়িতে চলে যাই। না স্যার যাওয়ার দরকার নেই, আমি ওকে খবর পাঠাচ্ছি। আচ্ছা ওকে একটু খবর পাঠাও তো, আমি ডেকে পাঠিয়েছি বলো। ঠিক আছে স্যার। স্যার বাজাইয়া যাও না রে বাসি রাজু পন্থ দিয়া। শুনতেছো? কও শুনতেছি তো। তুই দিক দেখবা? আরে দূর ক। কেন
আমি মনে হয় বাড়িতে বসে থাকতে পারি না। কেন, আমার কি খারাপ লাগে? আমার আফসোস হইতেছে আল্লাহ আমার সম্রাট শাহজাহান বানায় না গেলে, তাইলে বাড়ি ঘর সব ভাঙ্গে ফেলাইতাম। কেন ঘর দুয়ার ভাঙবা? কেন ভাঙ্গে ফেলাইয়া ইটের দালান করতাম, মহল বড় করে জালনা বানাইতাম, ওই জালনা এসে তুমি এরকম খারাইতা, মানাইতেছে না। জানলার শিখ গুলি ভেঙে দিবা। কেন, দরজা তো খোলা। আমার তো সময় নাই গো। হইছে, আসো আসো। মানুষের উপর প্রলেপ পরে, অভাবের প্রলেপ, কষ্টের প্রলেপ, সামাজিকতার প্রলেপ, কাঁসার গেলাসের মতন কষা দিলে চকচকা। অনেকদিন পর আজকে তুমি কামে যাও না একটু, তাই একটু সাজলো। আমি একটা বোকারে, ঘরের মধ্যে রাজরানী থুয়া আমি বাইরে বাইরে মানুষের বাইসকোপ দেখে বেড়াই। আজকে কি তুমি আমার একটু বাইসকোপ দেখাইবে? আমি একদিন তোমায় না দেখিলে তোমার মুখের কথা না শুনিলে পরাণ আমার রয় না পরাণে। আর জঙ্কন লাগবো না, বাড়িতে সারাদিন মানুষজন আসে, কি অনাইছে পড়বো। আরে দূর কেডা আইব না আইব, এর লেগে আমি আমার বোন লোক একটু ভালো করে কথা কইতে পারবো না, ভাব করতে পারবো না, ভালোবাসা করতে পারবো না, প্রেম করতে পারবো না, আমার বউরে জড়ায় ধরে আমি একটু কইতে পারবো না আই লাভ ইউ। ও মজনু ভাই, বাড়িতে আসো। কি বন্ডা লাগে কও, দাও কইতি না কেডা। ও সবুর মিয়া, কি মনে করিয়া? হ্যাঁ স্যার, তোমার কাছে আমারে পাঠাইছি। কে, আমার পোলা কি কোনো অন্যায় করছে? আরে না, ঢাকা থেকে বড় স্যারের আইছিল, এই বিষয়ে কি জানি আলাপ করবো, হেল লেগে তোমার ডাকছে। ও তাহলে কি এখনই যাবো? হ চলো চলো। না ঠিক আছে, তুমি যাও, আমি একটু পরে আইতেছি। আচ্ছা তাইলে আমি যাইতেছি, তুমি জলদি আইসো। আচ্ছা। সফর মিয়া কি করতে আসছিল? আমার টাইনা নামানে লেগে গেছিল। মানে আমি প্রেমের জগতে আছিলাম তো, টাইনা নামায় থুয়ে গেল। কি কর? ওই হেড স্যারের লগে দেখা করতে হবে বলে। হেড স্যার তোমার আছে কেন? আবার মনে হয় স্কুলে ভর্তি করব। কমে না, শিল্পী আমার। কোনো কথার উত্তর নাই রে হবি, আল্লাহর কাজ সবই ভালা। ইলে আল্লাহ প্রত্যেকবার আমার লাগে এরম ব্যবহার করবো কেরে? গত বড় আমার বোর্ডের এরম সমস্যা হইল। আল্লাহ যদি তোরে না দেয় তাহলে তুই কি করবি? ফর ফর দুইটা বাচ্চা হইল, একটারও বাঁচাইতে পারলাম না। গঞ্জের টেক্কা হাসপাতালে সহজ হইতো, বড় ডাক্তার সাহেবের লয়ে আইলাম, বাসা বাসাইতে পারলো না।
বৌডার কলজার মধ্যে খালি হাহাকার কইরা উঠে। ও মনু ভাই, তাহলে কি আমি বাস্তার মোহ আব্বার ডাক শুনতে পারতাম না? যা আবার হয়েছে, এখন কি করবি? শোন, এখানে বৈশা না থেকে বাড়ির দিকে যা, বৌডার কাছে যা। বাড়ির গেলে কলজার মধ্যে খালি খা 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 খা, বাস্তার মুখ কান কালে সোর সামনে বাইসে ওঠে, কলজাটা ফুইরা যায়। আমি বুঝার পারছি, আমার অনেক পাপ আছে। এই যে সুদের ব্যবসা করি আমি, আল্লাহ মনে করে আমার শাস্তি দিতেছে। আল্লাহ আল্লাহ, আবার তুমি মাফ কর আল্লাহ, এই সুদের ব্যবসা আমি আর করতাম না। আল্লাহ তুমি আমার হয়েছে হয়েছে। এই শোন, এই অবি যা, যা না, যা বাড়ির দিকে যা। তুমি যা, তুমি যা, আমি কতক্ষণ বয়ে আছি। আরে মন খারাপ করিস না, যা বাড়িতে যা, আমি গেলাম। স্যার সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম মজনু, আসো বসো। আহা বসো। তোমার সাথে আমার কিছু কথা আছে, তাই তোমাকে খবর পাঠিয়েছিলাম। জি স্যার বলেন স্যার। আর একটু আগে আসলেই তো ভালো হতো, তোমার সাথে দেখা করার জন্য ঢাকা থেকে শিক্ষা কর্মকর্তারা এসেছিল। আমার সাথে তারা দেখা করবো কেন? তুমি যে তোমার বায়োস্কোপ দিয়ে বাচ্চাদের শিক্ষামূলক তথ্য দিচ্ছ, এটা ওনাদের খুব ভালো লেগেছে, তাই তোমার সাথে কথা বলতে চেয়েছিলেন। স্যার ওনারা এত বড় মানুষ, আমার লগে কী কথা কইব? কথা বলবে মানে তোমার ওই বায়োস্কোপটাও দেখতে চাই। এখন তো আর বায়োস্কোপ দেখা যায় না, তার উপর তোমার বায়োস্কোপ দিয়ে যে শিক্ষামূলক তথ্য দিচ্ছ সেগুলোও দেখতে চাই। স্যার ওনারা কি ঢাকা চলে গেছে? না, ওনারা পাশের উপজেলায় স্কুল ভিজিটে গেছে, কাল আবার আসবেন। তুমি কিন্তু তোমার ওই বায়োস্কোপটা নিয়ে কাল অবশ্যই স্কুলে আসবে। ঠিক আছে স্যার। স্যার আমি তো বায়োস্কোপ দেখাই আমার মনের খোরাকের লেগে, আমার বায়োস্কোপ দেখা ওনাকেও কি লাভ হইব? কি হবে না হবে সেটা তোমাকে জানতে হবে না, আমি ওনাদেরকে কথা দিয়েছি কালকে তোমাকে আসতেই হবে। ঠিক আছে স্যার। স্যার আমার ছেলেটা কি পড়াশোনা ঠিক মতন করে? হ্যাঁ, তোমার ছেলেটা তার ছাত্র হিসেবে বেশ ভালোই। স্যার আমার ছেলেটা নিয়ে আমার অনেক স্বপ্ন স্যার, একটু দোয়া করেন স্যার। সব ছাত্রছাত্রীদের প্রতি আমাদের অবশ্যই দোয়া থাকবে। স্যার তাহলে আমি এখন আসি। ঠিক আছে, কালকে কিন্তু চলে আসবো। জি স্যার, আসসালামু আলাইকুম। বজ্রু, ও বজ্রু ঘরে আসোস না ঘুমাইতেছোস? মনু ভাই, ড্রেসটা তো আজকে দিতে পারবো না। তোর ড্রেসের কিচ্ছু হইব না, কোনো ক্ষতি হইব না, সাবধানে রাখুন, তুই চিন্তা করিস না। না না, বিষয়টা না, ওই স্কুল থেকে হেড স্যারে কালকে বলছে স্কুলে আমার বায়োস্কোপ দেখাইতে পো, ঢাকার থেকে নাকি লোকজন আইব বায়োস্কোপ দেখানোর লেগে। ও কালকেই লাগবো? হ কিছু মনে করো না তুমি। না না, মনে আর কি করুম, আগে তোর কাম। ঠিক আছে, যাই রে, দোয়া করিস পালাটা যেন ভালো হয়। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। যাই রে। সম্মান করো ছোট জনে আদর, তাইলে তুমি সম্মান পাইবা ভালোবাসার চাদর। সেই চাদর নিয়া, সেই চাদর নিয়া সুখে থাকো পরিবার লইয়া, সারা জীবন ভালো থাকবা নিজের ঘরে গিয়া তোমার পিতা মাতা। বাহ চমৎকার, সত্যিকার অর্থে আপনি তো একটা ভালো কাজ করছেন, আপনাকে তো জাতির সাথে পরিচয় করে দেওয়া উচিত।
স্যার আমি একজন নগণ্য মানুষ স্যার, আমার এত কিছু দরকার নাই স্যার। বায়োস্কোপ দেখিয়ে আপনি সারাদিনে কত টাকা পান? পাই স্যার, যে যা দেয় তাই পাই। আচ্ছা মজুর সাহেব, বায়োস্কোপ দেখানো তো আপনার পেশা, তাহলে বায়োস্কোপ দেখিয়ে আপনি পয়সা নেন না কেন? স্যার এটা কী বললেন, এরা বাচ্চা বলা বানায়, এরা টাকা পাইব কই? বায়োস্কোপ দেখাই, আমি তো শিক্ষিত মানুষ না অশিক্ষিত মানুষ, তাও বায়োস্কোপ দেখানোর মাধ্যমে এক কিছু শিখাইতে পারি, এতে আমার হইয়া যায়, আমার আনন্দ হয়ে যায় স্যার। আচ্ছা কিছু মনে না করলে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। স্যার আমি তো স্যার অশিক্ষিত একটা মানুষ, আপনার প্রশ্নের জবাব কি স্যার আমি দিতে পারবো? না না, এটা পড়ালেখা সংক্রান্ত কোনো বিষয় না, আমরা আসলে জানতে চাচ্ছিলাম, এখন তো কেউ বায়োস্কোপ দেখে না, বায়োস্কোপ আমাদের দেশ থেকে অনেক আগেই বিলুপ্ত হয়ে গেছে, এখন মোবাইল ইন্টারনেট কম্পিউটারের যুগ, এই সময়ে আপনি কেন সবাইকে বায়োস্কোপ দেখান? দেখাই স্যার। মজনু, স্যাররা যখন এত করে বলছেন, কোনো কারণ থাকলে সেটা খুলে বলো, আমার মনে হয় সেটাই ভালো হবে। স্যার আমি এক সময় যাত্রা গানের পাগল আছিলাম স্যার। মা আমার লাল শার্টটা কই, লাল চেক শার্টটা, লাল চেক শার্টটা কই? এই তো আসিল, একটু খুঁজে দেখ না বাজার। না সব তো আমারই খুঁজে দাম লাগবো। দেখছো নিজটা কেমন লাগে? এখন লন্ডি থেকে ইস্ত্রি করে এনে রাখছিলাম, গোছায় গেছে, নষ্ট করে ফেলেছো তুমি তো। এক কথা একশো বার কি লিখে যাও, কই যাই জানো না, বাইতে পালা আছে আমার। আজকে পালাতে না গেল না কে, আমার আমার শরীরটা ভাল লাগতেছে না। তা আমি কি করবো, আমি কি ডাক্তার? ঘুমায় থাকো, সকালবেলা ভালো হয়ে যাব। এইটারে ঘরের মধ্যে আনছো কেন? এইটা তোর বাবার স্মৃতি, বায়োস্কোপ। মেলার দিকে তোমার লেগে বাতাস আনছি, উঠো ও মা। ওমা আরে ভাত খেয়ে ঘুমামু তো আমি, মা
আমার লগে আমি বিয়া দই করছি, অনেক বড় বিয়া দই করছি, মাপ সামনে আর সুযোগ নাই। আমার পাউডার খোরা হয়ে গেছে না, আমার মা আমার অভিশাপ দেয় নাই। কোনো মা সন্তানের অভিশাপ দিতে পারে না, কেমনে প্রায়শ্চিত্ত করুন। আমার তো কোনো গুণ নাই, ক্ষমতা নাই, আছে এই বায়োস্কোপ। বায়োস্কোপ দিয়ে আমি সবাইকে কিছু শেখানোর চেষ্টা করি। দেশটাই এখন আমার মা, এরা বড় হইয়া কেউ যেন দেশের লগে বেমানি না করে, দেশের লগে বেয়াদবি না করে, এদের শেখানোর চেষ্টা করতেছি স্যার।